সুন্দর মাছ দর্শন। আরেকটা এই পাশে একটু দেখাই, এই পাশের মাছগুলো একটু দেখাই, এই পাশে গুলাই কাজ কি আপনাদের? আচ্ছা এইগুলো ওই ভাইয়ের ভাই, আসসালামু আলাইকুম। আপনার এই এই বাইম কত করে? 1200 টাকা। এই বাইলাটা কত? 1100। এই বোয়ালগুলো কি দেশি নাকি? কত করে বোয়াল? 900 টাকা। আরেকটা 1000 টাকা। বাইম বেচতেছেন কত করে? 1100-1200। এখানে একটা গুতুম দেখতেছি, গুতুম কত করে? 700 টাকা। গুতুমের কি বাতাসিটা ভালো আছে? 1400 টাকা বাতাসির কেজি। এদিকে কাকিলা আছে, কাকিলা আর মেনি 700, মেনি 700, কাকিলা 800। পোয়া মাছটা 500। এই ফুট ইয়েটা কি সরপুরি কি দেশি? কত? 450। দর্শক দেখলেন মাছের দাম, মিরপুর 6 নম্বর ঢাকা মাছের দামগুলো আপনাদেরকে জানালাম। এটাও তো মনে হয় নদীর কত করে? 1200 টাকা কেজি। চেলা কত করে? 900 টাকা। কাঠকিলা 600 টাকা। দর্শক ছবি দেখেন, বাইলার কত এটা? কত? 1100। একদম 1100 বাইলা। কিনে দেখি আপনাদেরকে ভাই, আমরা তো ভালো জিনিস আনি হোস্টেলে বেশি দিয়ে আনি। এটা কি টাটকি না? কত করে বিক্রি করছেন? 600 টাকা টাটকি না বিক্রি হচ্ছে। টাটকি না 600 টাকা করে বিক্রি হয়ে গেল। মাদ্রাজ গরুর গলায় চিংড়ি আছে, এই চিংড়িটা কত করে ভাই? চিংড়ি একদম 1000। একদম 1000। কয়টা রুইটা কি দেশি? কত করে রুই? এই রুইটা কত? রুইটা কত? 600 টাকা কেজি। আরে বোয়াল কত? বোয়াল 1200। জেতা 1200 টাকা। মিরপুর 6 নম্বর মাছ বাজার, মাছের দামগুলো আপনারা দেখতেছেন। হ্যাঁ এটা কত করে ভাই? 600 টাকা। 600 টাকা কি? এদিকেও কি সমান? ছয়শো। আর রুই মাছটা কত? রুই মাছটা 400 টাকা। 400 টাকা। এই বড় পাবদাগুলা? এখানে বড় বড় বোয়াল আছে, বোয়ালগুলো কি দেশি? 700 টাকা। ইলিশ আছে, ইলিশ কত? ইলিশ দাম কমই আছে, ইলিশ কেজি 1200 টাকা কেজি ইলিশের। এই পুঁটি মাছ কত করে ভাই? কতটুকু নেবেন? আধা কেজি না 1 কেজি বলেন? 1 কেজি 800। পুঁটির কেজি 800 টাকা। আরো কম হইব না বেশি? বল কেজি কত দাম? বল কেজি 1100 টাকা। বল 1000 টাকা কেজি। আর এই চিংড়িটা কত? ওই দামি 1000 টাকা। মিরপুর 6 নম্বর মাছ বাজার,
এই কাতলটা কত ভাই কেজি? বড়টা 1000 টাকা। আর মাঝেরটা? মাঝেরটা 700 টাকা। আর রুইটা কত? 600। পুঁটি কত বেচতেছেন? 700 টাকা। চাপিলা দেখতেছি, চাপিলা কত? 600। আর এই চিংড়ি, তোমার চিংড়িটা কত জানেন না? আইটটা কত? আইর আই 1200 টাকা কেজি আইর। এগুলো কি দেশি? বাইলা কত বিক্রি করতেছে? আর ওই যে তাপসী 800 টাকা, সুন্দর মাছ। একটু এই পাশে দেখাই আপনাদেরকে, ছোট বাইম আছে। ছোট বাইম কত করে? 800। পলি মাছ আছে এখানে, পলি কত করে? 600। আর এখানে ইয়েটা কত? 600। এই পাশে দেখেন, এই পাশে যে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে, লাইন ধরে অনেকেই মাছ কাটতেছেন। এইদিকে দেখি ভাই, কোরাল কত করে? 950 কোরাল। ভালো 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 ভালো। আর এটা কি ভাঙর? ভাঙর কত করে? 800। আর খোল্লা বাটা? 650। এখানে কয়টা আইট দেখতেছি? এই আইটগুলো কত করে? 900 টাকা আইট। আর এই পাঙ্গাসও কি দেশি? পাঙ্গাস কত? 900। বড় পাবদা, পাবদা কত করে? 650। ওই চিংড়িটা? আর একটু দেখাই আপনাদেরকে, মোটামুটি সব মাছই আপনাদেরকে দেখতে পেরেছি। আর শোল কত করে ভাই? শোল কত করে? 700 টাকা শোলের কেজি। আর এই মলা কত করে? 450 টাকা মলার কেজি। দেশি চিংড়ি, দেশি কই, দেশি কই কত করে ভাই? দেশি না, এটা চাষের, চাষের কত করে? 250। আর এই পাঙ্গাসটা? 300। এগুলো চাষের 300। ওই পাশে আর একটু দেখি। হ্যাঁ, দেশি কই কত করে? 1200 টাকা কেজি দেশি কই। 1200 টাকা কেজি। থ্যাংক ইউ ভাই। কম দেন স্যার, লই যান স্যার, এক কথা করি স্যার, 1000 টাকা স্যার। আর এই বলটা কত? 900 টাকা। আর এই ট্যাংরাটা? ট্যাংরাটা কত চাইলেন? 700 টাকা। চিংড়িটা কত ভাই? চিংড়িটা 800। মিরপুর 6 নম্বর মাছ বাজার। ভাই শোল কত করে? 750। টাকি কত? 450। এগুলো কি চাষের? এটা চাষের। এটা কত করে? 600। মাগুর 600। শিঙো আছে। আমরা একটু ভিতরে যাবো, দর্শক ভাই পাশে একটু দেখাই। এই গুলচা কত করে ভাই? 700। 800।
700 টাকা 800 টাকা দেশি টাকা দেশি টাকা চাষের দেশি চাষের না আর এটা কত 700 টাকা 700 টাকা কাটছি না এটা কি দেশি সব দেশি পুটি পুটি 500 টাকা ঢাকা শহরে মাছের দাম শুনতেছেন রমজান মাসে আজকে 19 রমজান এদিকে মাছের দামগুলো জানাচ্ছি এখানে বড় বড় দুই চার তেলাপিয়া আছে তেলাপিয়া কত করে ভাই 300 টাকা কেজি তেলাপিয়া দেশি তেলাপিয়া সব দেশি আর এই বোয়াল দুই চার 1000 টাকা বোয়ালের কেজি নদীর বোয়াল কত থেকে বলি এটা হচ্ছে মিরপুর 6 নম্বর মিরপুর ছয়ে আপনারা দেখতেছেন মাছ বাজারে মাছের দাম এখানে চৌবাচ্চাতে রুই কত করে কেজি বেচতেছেন ভাই দেড় কেজি দুই কেজি হ্যাঁ আর বড়গুলা তিন কেজি টাকা 360 টাকা চার কেজি আলা 450 টাকা ওকে এই পাশে একটু আমরা দেখবো কি মাছ পাবদা কত করে ভাই 600 টাকা কোরালটা কত কোরালটা 900 টাকা এই পাশে দেখেন বড় বড় মোলা আছে এই তাপসি কত করে 900 ভাই ব্যাম কত করে ব্যাম কেজি 1600 টাকা 1600 টাকা এটা জেতা স্যার এখনো তাজা আছে আর এই বাইলা কত করে বাইলা স্যার একদম রাখা যাবে 1200 টাকা 1200 টাকা এই সব মাওয়ার মাছ স্যার মাওয়ার ইলিশ মাছ দেখেন একবার তাজা ছোট ছোট ইলিশ ছোট মানে তাজা কি দেখছে কত করে ইলিশ স্যার একদম 1400 টাকা কেজি রাখতে 1400 টাকা আর এখানে কি ট্যাংরা আর ইয়ে গুলছা হ্যাঁ নদীর চিংড়ি সব মিশানো জি জি সব মিক্স এটা কত করে এটা কেজি নিতে পারবেন একদম 1200 টাকা 1200 টাকা একদম আবার এই কালী বাউস আছে এই কালী বাউস কত কালী বাউস একদম 800 টাকা কেজি 800 টাকা কেজি দেশি দেশি এখানে আলাদা রকম যা দেখেন সবই দেশি নলাটা পর্যন্ত দেশি স্যার সব দেশি এটা কত করে এটা কেজি একদম 800 টাকা কাজ কি এটা ফুলচুরি মাছ ফুলচুরি এটা পাইবে নি আর কয়েক দিন 800 টাকা আর ওই যে রিটা মাছ কত রিটা কেজি একদম 1400 টাকা রাখা যাবে সব জ্যান্ত দেখছেন সব জ্যান্ত এটা 1400 টাকা কইগুলো বড় বড় কই সব ঠিকা নিলে 4000 টাকা মাছের দাম কি বেশি ভাই ভাইগুলোর সাথে কথা বলতেছে আপনাদের দাম চলে এগুলো মাওয়ার মধ্যে অনেক কাস্টমার দেখেন এখানে কাটকি না আছে আর ছোট দুইটা কাতল আছে বাইলা 1100 করে বাইলা বিক্রি করতেছে এখানে মাছের বেশ দাম বোঝা যাচ্ছে দর্শক একটু এইখানে দেখাই একদম 2500 সবগুলা ওই দেশি দেশি
আর শিং কত করে শিং 1200 ইংলিশ শিং 1200 কেজি ইলিশ কত করে ভাই ইলিশ কোনটা এটা বড়টা বড়টা 3500 টাকা কেজি 3500 টাকা কেজি ইদে তাজা হাই রে ইদে ইদে মা বড় পাঙ্গাস পাঙ্গাস কত করে ভাই চোদ্দশো টাকা কেজি ভাই বলতেছে এটা নদীর পাঙ্গাস চোদ্দশো টাকা পাঙ্গাসের কেজি আর এই কাজলি কত কাজলি ১৬০০ এটা কি বাছা না ঘাউড়া এটা বাছা মাছ আর পোয়া মাছ পদ্মার পোয়া কত করে কেজি ১২০০ ১২০০ টাকা কেজি এই বাইলা কত বেচতেছেন ভালো ১৪০০ টাকা ১৪০০ টাকা বাইলার কেজি পদ্মা নদী তাজা মাছ মাছের কি দাম বেশি ভাই না হ্যাঁ এখন রমজান মাসে তো মাছের দাম একটু কম হওয়া দরকার কিন্তু হাজারের নিচে তো কোনো মাছই নাই দেখতেছি ভালো মন্দ মাছ না মানে মাছের দেশ নদীর দেশ এই দেশে যদি ১০০০ টাকা আপনাদের সব পদ্মার মাছ আচ্ছা আরিচার মাছ বিক্রি করেন ইলিশ তো আর নদীতে মানে উপরে হবে না আছে তো আবার মাছ বাজারে না